আজকে আমরা নিম পাতা দিয়ে বানাবো নিম সাবান। তার জন্য নিয়ে নিয়েছি নিম পাতা। আর নিম পাতা আমাদের শরীরের জন্য যেমন উপকারী, স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর নিম সাবান বানানোর জন্য আমাদের লাগবে নিম পাতা, এছাড়াও তোমরা হলুদও দিতে পারো, এর সাথে অ্যালোভেরাও দিতে পারো। আমি শুধু নিম পাতা দিয়েই আজকে বানিয়ে দেখাবো। আর এখানে রয়েছে সোপ বেস, এটা অনলাইনে কিনেছি আমি। আর তোমাদের কাছে যদি সোপ বেস না থাকে, তোমরা বাজারে যেরকম গ্লিসারিন সাবান কিনতে পাওয়া যায় সেগুলোও নিতে পারো। তো চলো নিম সাবান বানানোটা শুরু করে দিই। প্রথমে আমি নিম পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু একদম ফ্রেশ নিম পাতা। তো বন্ধুরা, আমরা গরমে কিন্তু নিম পাতা মানে খুব উপকারী আমাদের, আর আমরা খুব ব্যবহারও করি, কারণ নিম পাতা খাওয়াও ভালো এবং মাখাও শরীরের পক্ষে। নিম সাবান দেখবে আমরা বাজারে মার্গো সাবান বা আমি কোনো কোম্পানি বলে দিলাম, তো কোম্পানি বলছি না, আমরা দেখবেন নিম সাবান বেশিরভাগ মাখি, তো ওই নিম সাবান আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। আজকে সেটাই দেখাবো। আর আমাদের বাড়িতে তৈরি করলে কিন্তু একদম নিজের হাতে মানে নিজের হাতে তৈরি করা আর নির্ভেজাল হয় সব। হ্যাঁ, আর বেশি বেশি করে মানে নিম পাতা বেশি থাকবে এবং কেমিক্যাল ছাড়া, কারণ সাবানে অনেক সময় কেমিক্যাল সুগন্ধি দেওয়ার জন্য অনেক কিছু ব্যবহার করা হয়। ভালো ভালো নিম পাতা বেছে দিয়ে দেব। এই যে এখানে পোকা পাতা রয়েছে, এসব বেছে ভালো করে দিতে হবে, সেইগুলো ছাড়া। হ্যাঁ, কেমিক্যাল ফেমিক্যাল ছাড়া সব হবে এগুলো। নিম পাতাগুলো ছাড়িয়ে আমি জলেতে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সি। মিক্সির মধ্যে ধুয়ে নেওয়া পাতাগুলোকে দিয়ে দেব। মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করতে হবে। আর এখানে এটাকে পেস্ট বানানোর জন্য দিয়ে দিতে হবে অল্প করে সামান্য একটু জল, একদম সামান্য, একটু বাটার জন্য শুধু। এবার আমি মিক্সিটা পেস্ট করে নিয়ে চলে আসবো। পাতাগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি নিম পাতা। এবার যে সাবানটা নিয়েছি সাবানটাকে আমি কেটে নেব। সাবান তৈরি করা কিন্তু ভীষণই সহজ। সাবানটাকে কেটে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে, বা গ্রেট করেও নিতে পারো তোমরা। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। সুন্দর লাগছে না, হেভি দেখতে, মনে হচ্ছে না আইস, বরফের টুকরো। একটা দাও খেয়ে নি, টপ করে। এটাতেই হয়ে যাবে তার দিন। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। টুকরো করে কাটা সাবানগুলো বাটির মধ্যে নিয়ে নেব। এবার এখানে আমি কড়াইতে জল দিয়ে দেব। জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে হালকা। এবার এর মধ্যে সাবানটাকে দিয়ে দেব। আস্তে আস্তে গলতে শুরু করবে। আমি অনেকটা সাড়াছি আমি। এবার এখানে একটা চামচ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করবো, যাতে তাড়াতাড়ি একটু গলে যায়। গলতে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি গলে যায়। আমাদের সাবান প্রায় গলেই এসেছে, আর একটা দুটো একটু দানা দানা আছে, এই যে একটা দুটো হয়ে গেছে। আমি একটু বড় বড় কেটেছিলাম বলে, তাই যদি গ্রেট করে দেওয়া হয় আরো তাড়াতাড়ি গলে যাবে। পুরোপুরি গলে গেছে। এবার যে নিম পাতাটা রয়েছে, নিম পাতার বাটাটা, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নিম। নিম নিম সাবান তৈরি হয়ে গেল। কি সুন্দর দেখো হয়ে গেল কালারটা, সবুজ, অরিজিনাল সবুজ একদম। এখানে এখনো নিম পাতা লেগে আছে কিছুটা, ওগুলো হাত দিয়ে করে নাও। দিতে পারছি না হাতে। এই যে আমাদের একটুখানি ফুটিয়ে নিলাম নিম পাতাটা দিয়ে, নিম সাবান রেডি। এবার কিন্তু আমরা মোল্ডের মধ্যে ঢেলে দেব। এই যে আমি এরকম একটা সাবানের মোল্ড নিয়েছি। তোমরা চাইলে এটা এমনি বাটিতেও কিন্তু করতে পারো। এবার গরম গরম অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে, দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। ঢেলে দেব।
অর্ধেক অর্ধেক দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের চারটে সাবানই কিন্তু তৈরি হয়ে গেল, খুবই ভালো লাগছে। যা আছে মুছে মুছে দিয়ে দেবো। এবারে এগুলোকে জমাতে দিতে হবে। আমার দেওয়া হয়ে গেল, 4 থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো জমে যাবে। এখন আমরা এভাবেই রেখে দেবো। আমাদের নিম সাবান কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, 4-5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, জমে গেছে সাবানটা। এবার আমি সাবানটা খুলব, এই মোড়টাকে একটুখানি পাকালেই সাবানটা খুলে যাবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর সাবান তৈরি হয়েছে, নিম সাবান আমাদের। বাহ কি সুন্দর সাবানগুলো উঠে উঠে আসছে, দারুণ হয়েছে কিন্তু। দেখো আমাদের সাবান তৈরি হয়ে গেল কেমন, কি সুন্দর সাবানগুলো তৈরি হয়েছে দেখো, কি সুন্দর দেখতে লাগছে। এবার একটুখানি আমি জল দিয়ে হাতটা ঘষে দেখাচ্ছি, এই যে দেখো কি সুন্দর ফেনা হচ্ছে। এভাবে করলে কিন্তু একদম হাত পুরো পরিষ্কার হয়ে যাবে এবং নিম পাতার গুণাগুণ তোমরা পাবে। আর গা হাত পাও, গা হাত পা মুখের মধ্যে সবই পরিষ্কার হয়ে যাবে, চুলকুনি। গরমকালে নানান রকম স্কিন প্রবলেম হয়, ঘামাচি, সেগুলো কিন্তু সেগুলোর থেকে রেহাই পেয়ে যাবে। ঘামাচি, ফুসকুড়ি, ফোড়া, ফুংসি, যা আছে চুলকানি সব। তো দেখো আমাদের নিম সাবান তৈরি হয়ে গেল, সত্যি হাতটা কিন্তু চকচক করছে। তো তোমরাও এভাবে বানিয়ে ফেলো নিম সাবান। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে, টাটা।